দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসবে তিনটি বড় পরিবর্তন। বিশ্বকাপের আগে সাইড বেঞ্চের ক্রিকেটারদের ঝালিয়ে নিতেই এই পরিবর্তন আনবে টিম ম্যানেজমেন্ট। তবে কি আবারও একাদশ থেকে বাদ পড়বেন লিটন কুমার দাস? আফিফ হোসেন ধ্রুবকে সুযোগ করে দিতে একাদশের জায়গা হারাবেন হার্ড হিটার এক ব্যাটার? তানজিম হাসান সাকিবের জন্য বাদ পড়তে হবে তাসকিন আহমেদ নাকি শরীফুল ইসলামকে? চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের দেয়া 139 রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম 10 ওভার খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। অল্প পুঁজি নিয়েও সমান তালে লড়ে যায় সফরকারীরা। তবে শেষ দিকে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ রিদার দারুণ ব্যাটিংয়ে 9 বল বাকি থাকতে 6 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে টাইগাররা। জিম্বাবুয়ের 138 রান টপকাতে গিয়ে 19তম ওভার পর্যন্ত খেলতে হয় স্বাগতিক দলকে। শেষ পর্যন্ত 6 উইকেটে জয় এলেও খুব একটা দাপট দেখাতে পারেনি বাংলাদেশ। দলকে জিতিয়ে 25 বলে 37 করে অপরাজিত থাকেন হৃদয়। তার সঙ্গে 29 বলে 39 রানের জুটিতে মাহমুদুল্লাহ করেন 16 বলে 26 রান। এদিন ধীর গতির ব্যাটিং করে আবারও আলোচনায় লিটন কুমার দাস। তাই তো তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ থেকে তার বাদ পড়াটা এক প্রকার নিশ্চিত। অন্য ওপেনার পারভেজ হাসান ইমনকে ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ। আর দলে থাকা আফিফ হোসেন ধ্রুবকেও একাদশে সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণের শক্তি বাড়াতে তানজিদ হাসান সাকিমও সুযোগ পাচ্ছেন এই ম্যাচের একাদশে। এখন প্রশ্ন হলো বাদ পড়ছেন কারা? চলুন তাহলে আমরা এক নজর দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম। তবে বাদ পড়ছেন লিটন কুমার দাস, তার জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন বাঁহাতি ওপেনার পারভেজ হাসান ইমন। 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে হবে দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে। 4 ব্যাটিং করতে দেখা যাবে হার্ড হিটার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে। 5 নম্বর পজিশনে থাকবেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। 6 নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে আফিফ হোসেন ধ্রুবকে। 7 নম্বর পজিশনে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 8 নম্বর পজিশনে ব্যাটিং করবেন অলরাউন্ডার শেখ মাহিদি হাসান। 9 ব্যাটিং করতে নামবেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। একাদশে পেস আক্রমণের দায়িত্ব পালন করবেন তাসকিন আহমেদ। তবে এই ম্যাচে দেখা যাবে না শরীফুল ইসলামকে, তার জায়গায় একাদশে খেলানো হবে তানজিদ হাসান সাকিবকে। উল্লেখ্য, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে 7 মে দুপুর 3টায়। ম্যাচটার ভেন্যু জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম। এক নজরে বাংলাদেশের একাদশ। তানজিদ হাসান তামিম, পারভেজ হাসান ইমন, নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, শেখ মাহিদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও তানজিন হাসান সাকিব। প্রিয় দর্শক বন্ধুরা, এই ম্যাচে জিতবে কোন দল, বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।